বন্ধুরা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের কলেজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু রীতিমতো শুরু হয়ে গেল কবে থেকে কবে মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে কি প্রক্রিয়া রয়েছে কাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং অন্যান্যদের কিভাবে রেজিস্ট্রেশন হবে এবং ভেরিফিকেশন কিভাবে হবে এই নিয়ে এই মুহূর্তে সমস্ত আপডেট তাছাড়া ক্লাস সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে কলেজের পড়ুয়াদের ডিটেলসে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে কলেজ নিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ রয়েছে সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। যারা ভর্তি হতে পারি তাদের এই মুহূর্তে কী করণীয় ও এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সমস্ত তথ্যই এই ভিডিওতে দেব। ও কাজেই ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করতে কিন্তু একেবারেই বলো না সবার প্রথমেই বলে রাখি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আগেভাগেই কোনো কোনো কলেজ শুরু করে ফেলেছে এই মুহূর্তে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল তোমরা অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে কিভাবে করবে তোমাদের দেখিয়ে দিই এবং কি বলা আছে সেটাও তোমরা মনোযোগ সহকারে শুনে নাও স্টেট ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজের বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো লেখা রয়েছে ডব্লিউ বি এস ইউ ও রেজিস্ট্রেশন ফর ইউজি সেমিস্টার ওয়ান স্টুডেন্ট ফর দ্য সেকশন টু থাউজেন্ড টু টু এখানে কিন্তু পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার ওয়ান অনার্স এবং জেনারেলে যারা ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন করার জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন পোর্টাল ওয়েবসাইট খুললেই কিন্তু একটা পপ তোমাদের চলে আসবে যারা রেজিস্ট্রেশনের সময় একাধিক কলেজে অ্যাপ্লাই করেছে তাদের একটি ডিক্লিয়েশন ফর্ম আপলোড করতে হবে যে সে কোন কলেজে ফাইনাল অ্যাডমিশন নিয়েছে সিস্টেমে একটি সিম্পল ডিক্লিয়েশন ফর্ম দেওয়া আছে এটাকে দেখে একটি সাদা কাগজে নিজের ডিটেলসগুলো দিয়ে লিখে স্ক্যান করে পিডিএফ বানিয়ে যে কলেজে ফাইনাল অ্যাডমিশান নিয়েছ সেই কলেজের সিস্টেম আইডিতে ঢুকে এই ডিক্লেশন ফর্মটা আপলোড করতে হবে তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা একজন ছাত্রী বা ছাত্র একাধিক কলেজে অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিক্লেশন একটা ফর্ম দিতে হবে অনেকে কি হচ্ছে একাধিক কলেজে ভর্তি হয়েছে তার মধ্যে যে কলেজে তুমি অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাডমিশন নিতে চাও বা যে কলেজে সময় পড়াশোনা কমপ্লিট করতে চাও সেই কলেজে এর পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের ডিক্লেশন ফর্ম আপলোড করতে হবে যেটা রীতিমতো সিস্টেমে তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে এখানে কিন্তু পরিষ্কারভাবে ওয়েবসাইটে লেখা রয়েছে তোমরা নিজেদের স্মার্টফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে না কারণ স্ক্যানের ব্যাপার রয়েছে কম্পিউটার দিয়েই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ ডেস্কটপ দিয়েই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সেক্ষেত্রে তোমার যদি কম্পিউটার কিংবা ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু তোমরা সাইবার ক্যাফে থেকেই অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করবে এখানে কি বলা আছে আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে শুধুমাত্র কম্পিউটার ডিভাইসের মাধ্যমেই করবেন মোবাইল বা ট্যাব ব্যবহার করবেন না আর রেজিস্ট্রেশনের সময় মূলত তোমাকে দুটো জিনিস আপলোড করতে হবে একটা হচ্ছে ফটো আপলোড করতে হবে দুই সিগনেচার আপলোড করতে হবে এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে ফটোটা জেপিজি ফরম্যাটে হতে হবে আর তুমি যে সিগনেচারটা দেবে সেটাও জেপিজি ফরম্যাটে হতে হবে একটা নির্দিষ্ট কেবির মধ্যে হবে চল্লিশ কেবির মধ্যে হতে হবে এবং তোমার সমস্ত তথ্য দিয়ে তোমার ফটো দিয়ে সমস্ত কিছু করার পর তোমরা তো রেজিস্ট্রেশন করে ফেললে রেজিস্ট্রেশন করার পর কিন্তু তোমার কাজ শেষ হয়ে গেল না তারপরে কিন্তু কলেজ সেই ডকুমেন্টেশনকে ভেরিফাই করবে তার জন্য তোমাকে সময়সীমা জানিয়ে দেবে তোমার নির্দিষ্ট কলেজ যে কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি জানতে পারবে ভেরিফিকেশনের সময় তুমি যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশান যখন হবে তখন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমাকে কলেজে দিতে হবে এবং তার একই সাথে তোমার মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট তারপরে তোমার ডকুমেন্টেশান যেগুলো তুমি দিয়েছিলে তোমার এস টি এসসি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেগুলো ও এবং আদারওয়াইজ যেগুলো তোমরা দিয়েছিলে সমস্ত কিছুই কিন্তু তখন অরিজিনালগুলো নিয়ে যেতে হবে চেক করবে সেখানে অর্থাৎ তুমি যে ফোন নাম্বারটা দিয়েছ সেই ফোন নাম্বারটাও কিন্তু তোমাকে সক্রিয় রাখতে হবে কারণ যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু একটা ওটিপি আসবে তো এই পুরো ব্যাপারটাই তোমাদের বিস্তারিত আলোচনা করলাম স্টেট ইউনিভার্সিটির কলেজগুলোর ক্ষেত্রে এখন বলে রাখি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তা বা অন্যান্য যে কলেজগুলো আছে তাদের ক্ষেত্রে কি রয়েছে সেটা তোমরা কিন্তু জানো কিছু কিছু কলেজের ক্ষেত্রে কিন্তু এরকমও দেখা গেছে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য ডেকে নিচ্ছে কলেজ নিজের থেকে ডেকে নিচ্ছে ডেকে নিজেই কিন্তু রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি সশরীলে রেজিস্ট্রেশন করছে একই সাথে ভেরিফাই করে দিচ্ছে এ তো এখানে তোমাকে জানতে হলে কিন্তু তোমার কলেজের ওয়েবসাইটের পুরোপুরি নজর রাখতে হবে তোমার ইউনিভার্সিটির ক্ষেত্রে কি ঘটছে এবং তোমার কলেজ কি ঘটছে সেটা কিন্তু নজর রাখার জন্য কলেজের ওয়েবসাইটে রীতিমতো এই মুহূর্তে প্রতিদিন অন্ততপক্ষে একবার তোমরা নজর রাখো তাহলে কিন্তু পুরো বিষয়টা প্রত্যেকের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে আগের থেকেই তোমাদের সজাগ করলাম এছাড়া তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে রেজিস্ট্রেশন ফি আমাদের কত দিতে হবে দেখো এটা কলেজে জমা দেওয়ার কথা এখানে উল্লেখ করা আছে আমি বলে দিই রেজিস্ট্রেশন ফি কত জমা দিতে হবে কার ক্ষেত্রে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো পরিষ্কারভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে রেজিস্ট্রেশন ফি কত অনলাইন রেজিস্ট্রেশন ফি বাই স্টুডেন্টস ফিজ ফর ইউজি অ্যান্ড পিজি কোর্সেস এখানে বলে দিয়েছে সাড়ে তিনশো টাকা ইউজি এবং পিজিদের জন্য এবং প্রফেশনাল যদি কোনো কোর্স করে থাকো ও তার ফি কিন্তু পাঁচশো টাকা এবং এটা কিন্তু ষোলো তারিখ থেকে মানে এই মাসের ষোলো তারিখ থেকে কিন্তু রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হয়ে গেছে লাস্ট ডেট কিন্তু পঁচিশ দশ দু হাজার একুশ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট পঁচিশ দশ দু হাজার একুশ সেটা হচ্ছে কিন্তু স্টেট ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের জন্য সেই কারণে তোমরা কিন্তু এদিকে সজাগ থাকো এবং অন্যান্য যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরাও কিন্তু তোমাদের কলেজের অফিশিয়াল ওয়েবসাইট চেক করো যে কোনো রকম অনলাইন রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি এসছে কিনা যদি আসে সেই অনুযায়ী কিন্তু তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করে নাও এবং যদি বলে কলেজ লেগ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে সেটাও কিন্তু করে নাও কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ কিন্তু একই রকমভাবে ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন অনলাইনে করবে না সেই কারণে তোমরা তোমাদের মতন করে কিন্তু তোমাদের কলেজের ওয়েবসাইটের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি চেক করো এরপরে তোমাদের মধ্যে অনেকেই এরকম স্টুডেন্ট আছে আমাকে জিজ্ঞাসা করেছো আমরা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারিনি আমরা কি করব আমরা কি কলেজে ভর্তি হতে পারবো না সেক্ষেত্রে আমি বলি যারা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারি ফর্ম ফিল আপ করেছো মেরিট লিস্ট অনুযায়ী নাম আসেনি কলেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করো প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু মেরিট লিস্টে যাদের নাম আসেনি তারা কিন্তু ভর্তি হয়ে গেছে ধরো কোনো কলেজে তোমরা ফর্ম ফিল আপই নি সেই কলেজেও তুমি ভর্তি হতে পারো যদি তুমি যে ডিপার্টমেন্টে যে পাসের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো সেই সিট যদি ফাঁকা থাকে তাহলে অবিলম্বে তোমারকে সহযোগিতা করা হবে এবং ভর্তি নিয়ে নেওয়া হবে সেই কারণে তোমরা অযথা মেরিট লিস্টের ওয়েট না করে রীতিমতো চেষ্টা করো যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের সাথে পার্সোনালি যোগাযোগ করো তোমার এলাকার পার্শ্ববর্তী কলেজের ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সরাসরি ফোন করো কলেজে এবং সরাসরি কলেজে গিয়ে ভর্তি কিন্তু তুমি হয়ে যেতে পারো এটা কিন্তু এই মুহুর্তেই তোমরা কারো কারণ লাস্ট ডেট আমরা জানি ভর্তির সেপ্টেম্বরের তিরিশ তারিখ এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে ক্লাস কবে থেকে আমাদের শুরু হবে ক্লাস কি আমাদের এর পুজোর পর থেকে শুরু হবে একেবারেই না তোমাদের ক্লাস কিন্তু অক্টোবরের এক তারিখ থেকে শুরু হচ্ছে পুজোর পর থেকে তোমাদের কলেজ খুলবে সেই পরিকল্পনা রয়েছে যে অনুযায়ী আজকে সকালে আমি রীতিমতো তোমাদের জানিয়ে দিয়েছি খোলার পরিকল্পনা রয়েছে পুজোর পর এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা তোমাদের ক্লাস শুরু হবে অনলাইনে অক্টোবরের এক তারিখ থেকে এ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলো অফলাইনে যে পঠন পাঠন সেটা কিন্তু পুজোর পর ভ্যাকসিনেশনের পরই দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর তোমাদের মধ্যে কারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারো নি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে ভর্তি হয়েছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে একেবারেই ভুলো না তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ते जय हिंद जय भारत